আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ঈশার হোটেলের একজন কর্মচারী ঈশাকে বলছে চল্লিশ কেজি মতো মাছ নষ্ট হয়ে গেছে ওগুলো তো আর কাস্টমারকে দেওয়া যাবে না ঈশা বলে আমি এই হোটেলের অনার কি করব কি করব না সেটা তোমাকে চিন্তা করা লাগবে না আমি নিজেই চিন্তা করব। এদিকে দেখা যায় দত্তবাড়ি সবাই মিলে সেই হোটেলে খেতে আসে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণা এরপরে কৃষ্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার কৃষ্ণাকে চেক করার পর বলে যে খাবারের বিষক্রিয়ার জন্য এটা হয়েছে পর্ণা ডাক্তারের সামনেই বলে ওই হোটেলের নামে এইবার আমি পুলিশে কমপ্লেন করব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে